ওয়েলকাম। আজকে আমরা বানাবো একটি বোট, একটি খুব সুন্দর নৌকো পালতোলা। তো তার জন্য প্রথমে একটি স্ট্রেট লাইন করে নিলাম। স্ট্রেট লাইন করার পরে স্ট্রেট লাইনটি থেকে একটি ত্রিভুজ বানাবো। স্ট্রেট লাইনের নিচের দিকে দুটো বাহু আঁকবো একই সমান, তাই স্ট্রেট লাইনের মাঝ বরাবর নিচের দিকে একটি বিন্দু নিয়েছিলাম এবং সেই বিন্দুতে দুটো রেখা টানলাম স্ট্রেট লাইনের দুই প্রান্ত থেকে, একটি ত্রিভুজ পেয়ে গেলাম। তারপর ঠিক ত্রিভুজের মাঝখান দিয়ে আরেকটি স্ট্রেট লাইন বানাবো, আরেকটি স্ট্রেট লাইন বানিয়ে নেব ত্রিভুজের ঠিক মাঝ বরাবর। এবারে আমাদের যেটা করতে হবে, ত্রিভুজের যে নিচের অংশটি রয়েছে সেটি মুছে দিতে হবে, অর্থাৎ ত্রিভুজটি কেটে নিলাম মাঝ বরাবর, নিচের অংশটি মুছে দিলাম। দেখো, আমাদের নৌকার স্কেচ রেডি হয়ে গেছে। এইবার আমরা একটি নৌকার উপরে পাল তোলা আছে এমনটা করার জন্য উপর নিচে লম্বালম্বি একটি স্ট্রেট লাইন করে দুটো কার্ভ লাইন করে দিলাম, হয়ে গেল নৌকার পাল। এবার আরেকটি স্ট্রেট লাইন দিয়ে নৌকার একটি বর্ডার করে নেব। আমাদের বোট বা নৌকা কমপ্লিট হয়ে গেছে, স্কেচ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কালার করব। তো রং করার জন্য প্রথমে আমরা আকাশ রং করব, স্কাই। স্কাই কালার করার জন্য আমরা স্কাই ব্লু অর্থাৎ লাইট ব্লু কালারটি ইউজ করছি এবং খুব হালকা হাতে। রংটা একটু চ্যাপটা করে ধরে নেবে, দেখে নাও রঙের বেশিরভাগ অংশ টাচ করে থাকবে পেজে, আমরা যে আঁকছি পেজটার উপরে রঙের বেশিরভাগ অংশ এইরকমভাবে টাচ করে থাকবে। তাহলে আকাশের এই কোণা টাচ করলে কি হয়, লাইন লাইন হয়ে রঙটা আসে, সরু সরু দাগ, কিন্তু ফ্ল্যাট জায়গাটা টাচ করালে কোনো লাইন আসে না, রঙটা খুব স্মুথলি ভরাট করা যায়। খুব সুন্দর করে আকাশ করে নিলাম, খুব হালকা করে, খুব বেশি ডিপ করে করার দরকার নেই আকাশটা। আকাশ করা হয়ে গেছে, এবার পাল রং করব। পালটা রং করার জন্য এখানে পিঙ্ক কালারটি ইউজ করছি, গোলাপি রং দিয়ে পাল করব। পালের লেফট সাইডে একটু ডিপ করে রং দিয়ে আস্তে আস্তে রাইট সাইডে লাইট করে দেব। লেফট সাইডে একটু ডিপ করে রং দিলাম এবং আস্তে আস্তে তুলনামূলক যত রাইট সাইডে আসছে রংটা লাইট হয়ে যাচ্ছে। এভাবে আমরা পালটা রং করে নেব। পাল রং করা হয়ে গেছে, এবার আমরা নৌকার যে বর্ডারটি রয়েছে সেই বর্ডারটিতে ইয়েলো কালার করব। এখানে ক্রোম ইয়েলো এম কালারটি ইউজ করছি। ইয়েলো কালার দিয়ে পুরো নৌকার বর্ডারটি একই রকম করে কালার ভরাট করে নিলাম, সুন্দর করে ভরাট করবে, রং যেন আউটলাইনের বাইরে না বেরিয়ে যায়। এবার ডার্ক ব্রাউন কালারটি দিয়ে নৌকার নিচের অংশটি কালার করব। এখানে কোনো ডিপ বা লাইট করে কালার করার প্রয়োজন নেই, একই রকম করে কালার করছি পুরোটাই। তবে আগে হ্যাঁ মনে রাখবে, আউটলাইনে রং করে নেবে, তারপরে একটু একটু করে ভিতরটা ভরাট করবে। আউটলাইনে আগে রং করে নিয়ে বর্ডার লাইন টেনে নিয়ে আস্তে আস্তে একটু একটু করে পুরো কালারটা ভরাট করবে, তাহলে রংটা দেখতে ভালো লাগবে এবং রং বাইরে বেরোনোর চান্স থাকবে না। নৌকা রং হয়ে গেছে, এবার জল রং করব। জলটা সাধারণত জলে আকাশের প্রতিবিম্ব পড়ে, তাই আমরা জলটা নীল রং করে থাকি। এখানে স্কাই কালার করলাম, জলটা একটু লেফট রাইটে টেনে টেনে কালার করবে আর মাঝে মাঝে একটু হোয়াইট মার্কস ছেড়ে, জলের ধারাগুলো বোঝানোর জন্য, ঢেউগুলো বোঝানোর জন্য। পুরোটা একই রকম করে ভরাট করবে না, কোথাও একটু ডিপ কোথাও একটু লাইট, এমনটা করে জলটা কালার করলাম। এবার গ্লাস মার্কিং দিয়ে আমরা আউটলাইন করে নেব, সুন্দর করে গ্লাস মার্কিং দিয়ে আউটলাইনটা করবে এবং এক টানে করার চেষ্টা করবে। আউটলাইনটা কেটে কেটে না করাই ভালো, এক টানে করতে পারলে ভালো লাগবে। পুরো যেখানে যেখানে আউটলাইনের লাইন রয়েছে, পেন্সিলের লাইন রয়েছে, সবগুলোতেই আমরা গ্লাস মার্কিং করব। এভাবে আমরা
নৌকাটি পুরোটা কমপ্লিট করে নেব।